কোটি কোটি টকীয়া অনলাইন ট্রেডিং কেলেঙ্কারি, যে কেলেঙ্কারিয়ে সমগ্র রাজ্য তথা সমগ্র দেশতে এক প্রকার তোলপাড় লগাইছে। আর এই মহাপ্রবঞ্চক যিসমূহ অনলাইন ট্রেডিং কেলেঙ্কারির মহাপ্রবঞ্চক আছিল, সেই মহাপ্রবঞ্চকসকলের বিরুদ্ধে ইতিমধ্যে CBI আরম্ভ করেছে তদন্ত। আর এই তদন্তর সময়সাতে এক ডাঙর খবর যে আকৌ খলকুনি তুলিব পারে রাজ্যের মনোরঞ্জন জগতের সঙ্গে জড়িত বহু ব্যক্তির নামে। হয়, এই অনলাইন ট্রেডিং কেলেঙ্কারিত মনোরঞ্জন জগতের বহু ব্যক্তির নাম সাঙুর খায় পুনের খলকনি সৃষ্টি করব পারে CBI এই তদন্তত। ইতিমধ্যেই বহু সেলিব্রিটি, বহু শিল্পী, বহু অভিনেতা অভিনেত্রীর নাম এই মুহূর্তত লাভ করা হয়েছে, যদিও বা আনুষ্ঠানিকভাবে সেই নামসমূহ প্রকাশ করা হওয়া নাই। ইনফ্লুয়েঞ্চারের নাম সন্মুখলে আহিছে আর সেইসকলের এতিয়া পাল পড়ব CBI তদন্তত। সুমি বিশাল কাণ্ড, অনলাইন ট্রেডিং কাণ্ড, এই কাণ্ড সমূহ যখন সেলিব্রিটি, যখন লোক জড়িত হয়ে আছে, যখন বিনিয়োগ করেছে কোলাধন বিনিয়োগকারী, সকলোরে মুখা খোল খাব। আর যার বাবে এটা জোরদার গতিত আরম্ভ হয়েছে শুক্রবারের CBI তদন্ত প্রক্রিয়া। নমস্কার প্রিয় দর্শক, মই জয়ন্ত মাধব গোস্বামী আপনার স্বাগতম জানাইছো News18 অসম নর্থ ইষ্টর ডিজিটেল লাইভলৈ। কেবাটাও গুরুত্বপূর্ণ তথ্য আমার হাতলৈ আহিছে, কেইবাটাও গুরুত্বপূর্ণ তথ্য। ডিব্রুগড়ত CBI দল ইতিমধ্যে উপস্থিত হয়েছে। ডিব্রুগড়ত দুটাকৈ বিয়াগুম অনলাইন ট্রেডিং কেলেঙ্কারি, সুমি বিশাল কাণ্ড, আনহাতে রঞ্জিত কাকুতি কাণ্ড। রঞ্জিত কাকুতিয়ে প্রায় 1200 কোটি টাকার কেলেঙ্কারি সংঘটিত করেছিল, সুমি বিশালে 2200 কোটি টকীয় কেলেঙ্কারি সংঘটিত করেছিল। আর সেই কেলেঙ্কারি সন্দর্ভত ইতিমধ্যে CBI ট্রেডিং কেলেঙ্কারি সম্পর্কীয় 6টা গোচর পঞ্জীয়ন করেছে রাজ্যত। আনহাতে আমার হাতলৈ খবর আহিছে বিশেষ সূত্রের পৰা যে সুমি আর বিশালর যে কেলেঙ্কারি, অনলাইন ট্রেডিং কেলেঙ্কারি, অনলাইন প্রবঞ্চনার যে গোচর, সেই গোচরের বাবে আবেদন জানাব ডিব্রুগড়ত আদালতত আবেদন জানাব CBI। সুমি বিশালক জিম্মাত বিচারিব পারে, আবেদন বিচারিব, অতি শীঘ্রে সুমি বিশালক জেরা চলাব CBI দলে। আর ইয়ার লগেলগে বহু ইনফ্লুয়েঞ্চার, বহু তারকা, অসমৰ মনোরঞ্জন জগতের বহু তারকাও হয়তো জড়িত হয়ে পড়ব পারে, সেই খবরে পুনের খলকনি সৃষ্টি করব পারে সমগ্র রাজ্যত। কারণ সমগ্র রাজ্যবাসীর দৃষ্টি কিন্তু এতিয়াও নিবদ্ধ হয়ে আছে যে 2200 কোটি টকীয় কেলেঙ্কারিত কোন সেই সকল বিনিয়োগকারী, যিনি সুমি বৰাই বিভিন্নজনের ধন সংগ্রহ করেছিল বিশাল ফুকনের ট্রেডিং ব্যবসায়ত বিনিয়োগ করার বাবে। আর সেই বিনিয়োগকারী সকল সুমিয়ে ছবি জগতের সঙ্গে যেদরে জড়িত হয়ে পড়েছিল কোরিওগ্রাফির জড়িয়ে, গতি সেই যে ঘনিষ্ঠ সম্পর্ক গড় লৈ উঠিছিল একাংশ সেলিব্রিটির সঙ্গে, সেই সেলিব্রিটি সকলেও তাত বিনিয়োগ করা যে বিতর্ক চলি আছে, যে অভিযোগ, যে চর্চা চলি আছে, সেই চর্চায় হয়তো আকু এবার খলকনি তুলিবলৈ গৈ আছে। বিভিন্নখিনি তথ্য আমি ইতিমধ্যে আপনার জানাইছো, বিভিন্নখিনি তথ্য আমি বিভিন্ন সময়ত সোশ্যাল মিডিয়ার জড়িয়ে আমার টিভির মাধ্যমে প্রকাশ করেছো এই কেলেঙ্কারি সন্দর্ভত। অনলাইন ট্রেডিংয়ের ডিব্রুগড়ত পঞ্জীয়ন হয়ে থাকা দুটা গোচর সন্দর্ভত অনুসন্ধান করবলৈ ডিব্রুগড়ত উপস্থিত হয়েছে CBI দল। আর কেবাগী বিনিয়োগকারী ভুক্তভোগী ক্ষুধা পোচার বাবে ডিব্রুগড় সদর থানালৈ মাতি পঠিওয়া হয়েছে। রঞ্জিত কাকুতি, যে 1200 কোটি টকীয় কেলেঙ্কারি খলনায়ক, মহাপ্রবঞ্চক রঞ্জিত কাকুতির তাত বিনিয়োগ করা বিনিয়োগকারীকে ইতিমধ্যে সোধা পোচার বাবে ডিব্রুগড় সদর থানালৈ মাতি পঠিয়াইছে। ট্রেডিং FX, রঞ্জিত কাকুতির যেটো কোম্পানি আছিল ট্রেডিং FX নামৰ কোম্পানিটির মূল মাস্টার মাইন্ড রঞ্জিত কাকুতি বর্তমান ডিব্রুগড় কেন্দ্রীয় কারাগারত কারাবন্দী হয়ে আছে। CBI নির্দেশ মর্মে ডিব্রুগড় সদর থানাত উপস্থিত হয়েছে ট্রেডিং FX-ৰ বহুকেইজন বিনিয়োগকারী। বহুকেইজন বিনিয়োগকারী ইতিমধ্যে ডিব্রুগড় সদর থানাত উপস্থিত হওয়া বলেও জানিবা হয়েছে। CBI বিভিন্ন প্রশ্ন করেছে, বিভিন্ন বিষয়ত প্রশ্ন করা হয়েছে, কিমান পরিমাণত ধন বিনিয়োগ করেছিল, কেনেকুৱা ধরনের প্রলোভন দিছিল FX ট্রেডিং কোম্পানিয়ে, কিমান মুনাফা দিম বলে প্রলোভিত করেছিল, ইত্যাদি বিভিন্ন বিষয় সোধা পোছা করে থাকা হয়েছে এই সকল বিনিয়োগকারী তথা ভুক্তভোগীক। আনহাতে পাঁচজনীয়া CBI দল উপস্থিত হয়েছে ডিব্রুগড়ত। ডিব্রুগড় সদর থানাত পাঁচজনীয়া CBI দলে উপস্থিত হয়ে ইতিমধ্যে ট্রেডিং কেলেঙ্কারি তদন্ত আরম্ভ করা বলে জানিবা হয়েছে। আমার ডিব্রুগড়ের সাংবাদিকেও প্রতি মুহূর্তের আপডেট আমাক জানাই আহিছে। আনহাতে বিশাল ফুকন আর সুমি বৰা আর অন্যান্য সকল যে কেলেঙ্কারি জড়িত হয়ে আছিল,
আৰু এই কেলেংকাৰী বিশাল আৰু সুমি 352/2024 নম্বৰৰ যি গোচৰ এই গোচৰ পঞ্জীয়ন কৰিব চি বি আই আৰু যাৰ বাবে আবেদন জনাব সুমি বিশালক নিজৰ জিম্মাত বিচাৰি চি বি আইৰ পাঁচজনীয়া দলটোৱে গতিকে এই বিষয়টোৰ ওপৰত সকলোৱে এতিয়া দৃষ্টি নিবদ্ধ ৰাখিছে 2200 কোটি টকীয়া বিয়াগুম কেলেংকাৰী সুমি আৰু বিশালৰ মুঠ পাঁচজনীয়া দল আমাৰ হাতত যিখিনি আপডেট আহিছে শুকুৰবাৰে গৈছিল তিনিজনীয়া এটা দল আজি শনিবাৰে দুজনীয়া দল ইতিমধ্যে ডিব্ৰুগড়ত উপস্থিত হোৱাৰ তথ্য জানিব পৰা হৈছে ট্ৰেডিং কেলেংকাৰী সম্পৰ্কীয় ছটা গোচৰ পঞ্জীয়ন হৈছে ৰাজ্যত আৰু বহু চেলিব্ৰিটি জড়িত থকাৰ সন্দেহ কৰা হৈছে এই ট্ৰেডিং কেলেংকাৰীত কেইবাগৰাকী অভিনেত্ৰীৰ নাম ইতিমধ্যে সাঙুৰ খাইছে বহুকেইগৰাকী ইনফ্লুৱেঞ্চাৰৰ নাম ইউটিউবাৰ ইনফ্লুৱেঞ্চাৰ ব্লগাৰৰ নাম সাঙুৰ খাইছে এই কেলেংকাৰীত ৰাজ্যৰ ট্ৰেডিং কেলেংকাৰী নিত্য নতুন মূৰ লোৱা পৰিলক্ষিত হৈছে 37টা গোচৰৰ সবিশেষ চি বি আইক অধিক তদন্তৰ বাবে হস্তান্তৰ কৰিছিল ডিব্ৰুগড় আৰক্ষী তথা এছ আই টি গঠন কৰা হৈছিল এই ট্ৰেডিং কেলেংকাৰীৰ বাবে এছ আই টিয়ে অসম আৰক্ষীয়ে 37টা গোচৰৰ সবিশেষ চি বি আইক অধিক তদন্তৰ বাবে হস্তান্তৰ কৰিছিল আৰু চি বি আইয়ে ইয়াৰ 6টা গোচৰ আনুষ্ঠানিকভাৱে আদালতত পঞ্জীয়ন কৰিছে আৰু ইয়াৰ বাবে আবেদন জনাব সুমি আৰু বিশালক বিচাৰি আৰু সুমি বিশালক জিম্মাত লৈ হয়তো গুৱাহাটীলৈ অনা হ'ব পাৰে সুমি বিশালক গুৱাহাটীলৈ আনি জেৰা চলোৱা হ'ব পাৰে তাৰ বাবে ইতিমধ্যে যুঁজা চলাই থকা হৈছে তাৰ বাবে ইতিমধ্যে আবেদনৰ বাবে প্ৰস্তুত হৈছে চি বি আই আবেদন জনাব শুনানি হ'ব তাৰপিছত আৰু সেই শুনানি যিখিনি আনুষ্ঠানিকতা থাকে সেই আনুষ্ঠানিকতাখিনি সম্পন্ন হোৱাৰ পিছত সুমি বিশালক জেৰা চলাব 2200 কোটি টকীয়া কেলেংকাৰী য'ত নেকি সুমি বৰাই ডিব্ৰুগড়ৰ বহু প্ৰতিষ্ঠিত ব্যৱসায়ীৰ পৰা বহু প্ৰতিষ্ঠিত আগশাৰীৰ চিকিৎসকৰ পৰা লাখে লাখে কোটি কোটি টকা সংগ্ৰহ কৰিছিল যি নেকি সুমি বৰাই বিশালৰ পৰা 15% কমিশ্যন লাভ কৰিছিল আৰু সেই কাহিনী নতুনকৈ কোৱাৰ প্ৰয়োজন নাই কেনেদৰে সুমি আৰু বিশালে বতাহৰ দৰে টকা উৰুৱাই বিলাসিতা জীৱন উদযাপন কৰিছিল সেয়া আৰু নতুনকৈ কোৱাৰ প্ৰয়োজন নাই হয়তো এই কেলেংকাৰীত এতিয়া চেলিব্ৰিটি আৰু এইসকল ইউটিউবাৰ বা ইনফ্লুৱেঞ্চাৰৰ এতিয়া নাম সন্মুখলৈ অহাৰ পথত পথ প্ৰশস্ত হৈছে লগতে মুখা খোল খোৱাৰ হয়তো পথ প্ৰশস্ত হৈছে অতি শীঘ্ৰেই অসমৰ মনোৰঞ্জন জগতৰ বহু তাৰকা বহু চেলিব্ৰিটিৰ নাম হয়তো পোহৰলৈ অহাৰ সম্ভাৱনা আহি পৰিছে কাৰণ সকলোৰে দৃষ্টি কিন্তু এতিয়াও নিবদ্ধ হৈ আছে এই 2200 কোটি টকীয়া কেলেংকাৰীত কেনেদৰে কোনো বাধা নোহোৱাকৈ অবাধ গতিত টকা উৰুৱাইছিল বিশাল আৰু সুমিয়ে বিভিন্নজনৰ পৰা টকা সংগ্ৰহ কৰিছিল আৰু সেই বিনিয়োগকাৰীসকলক ইতিমধ্যে ইয়াৰ পূৰ্বে এছ আই টিয়ে জেৰা চলোৱাৰ তথ্য লাভ কৰা হৈছিল বহু চিকিৎসককো জেৰা চলোৱাৰ তথ্য আহিছিল যদিও বা নাম তদন্তৰ খাতিৰত এতিয়াও প্ৰকাশ কৰা নাই ডিব্ৰুগড় আৰক্ষী বা অসম আৰক্ষীয়ে বা এছ আই টিয়ে কিন্তু এতিয়া চি বি আইৰ হাতলৈ যিহেতু সমগ্ৰ গোচৰ হস্তান্তৰ হৈছে নিজাকৈ 6টা গোচৰ পঞ্জীয়ন কৰিছে চি বি আইয়ে গতিকে এতিয়া আৰু বহু লোকৰ মুখা খোল খোৱাৰ পথ প্ৰশস্ত হৈছে এতিয়া কোন সেইসকল মনোৰঞ্জন জগতৰ চেলিব্ৰিটি তাৰ বাবে কিন্তু দৃষ্টি নিবদ্ধ সকলোৰে প্ৰিয় দৰ্শক এই বিষয়ত আপুনি কিভাৱে জনাব পাৰে আপোনাৰ মতামত কাৰণ সুমি বৰাই কোৰিঅগ্ৰাফাৰ হিচাপে অসমৰ ছবি জগতত যেনেদৰে খোপনি পুতিছিল শেহতীয়াকৈ অভিনেত্ৰী হিচাপেও এক নতুন ইনিংছ আৰম্ভ কৰিছিল আৰু তাৰেই সুবাদত অসমৰ তাৰকাসকলৰ সৈতে এটা গভীৰ সুসম্পৰ্ক গঢ় লৈ উঠিছিল আৰু সেইবাবে পলাতক অৱস্থাত সুমি বৰাই বিভিন্ন শিল্পী বিভিন্ন অভিনেতাৰ ঘৰত গৈ আত্মগোপন কৰাৰো অভিযোগ উত্থাপন হৈছিল দীক্ষু শৰ্মা বিশেষকৈ দীক্ষু শৰ্মাৰ ঘৰত গৈ আত্মগোপন কৰাৰ চেষ্টা চলাইছিল যদিও দীক্ষু শৰ্মা আৰু পত্নীয়ে ঘৰৰ পৰা উলিয়াই পঠাইছিল তেওঁলোকক সেই কথা সংবাদ মাধ্যমৰ সন্মুখত স্পষ্টকৈ দীক্ষু শৰ্মা আৰু পত্নীয়ে জনাইছিল আনহাতে সুমি বৰাই এই কোৰিঅগ্ৰাফাৰ হোৱাৰ সুবাদত অভিনেত্ৰী হোৱাৰ সুবাদত অসমৰ মনোৰঞ্জন জগতৰ বহু কলা কুশলী অভিনেতা অভিনেত্ৰী আনকি এনেকুৱা খবৰো আহিছিল যে সাধাৰণ মেকআপ আৰ্টিষ্টেও আনকি বিনিয়োগ কৰিছিল সুমি বৰাৰ প্ৰলোভনত প্ৰলোভিত হৈ ইত্যাদি বিভিন্ন অভিযোগ আছিল সেই অভিযোগসমূহৰ সত্যৰ সত্যতা হয়তো এতিয়া চি বি আই তদন্তত স্পষ্টকৈ ওলাই পৰিব কিভাৱে আপুনি